সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম উদ্যোক্তায় উন্নয়ন উদ্দীপন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুইশোটি পদে লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করলে খুব সহজেই আপনাদের ডাক আসবে এখানে আবেদন নিশ্চয়ই এখানে দৈনিক প্রথমত পত্রিকা চারই সেপ্টেম্বর দুই হাজার তেইশ প্রকাশিত হয়েছে এটি অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তেইশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ মধ্যে উদ্দীপনের এই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মধ্যে আবেদনটি করতে হবে কীভাবে আবেদনটি করতে হবে বিশেষ তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো আমার স্যার নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটি চলে যাবে আরেকটি রিকোর্স থাকবে শামিম কম একাডেমি এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিটি শিখাচ্ছি যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন চলেন মূল ভিডিওতে চলে যায় এখানে হলো সিনিয়র প্রোগ্রাম অফিসার এসপিও এবং সহ শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কর্মসূচি পদের সংখ্যা হলো দুশোটি মাসিক বেতন হবে আঠাশ হাজার থেকে আঠাশ হাজার ছশো একচল্লিশ টাকা থেকে লেভেল সিক্স ষষ্ঠ প্রতি মাসে মোটর সাইকেল ভাতা সাতাশশো ত্রিশ টাকা এবং দায়িত্ব ভার ভাতা এবং ছশো টাকা মোবাইল বিল পাঁচশো টাকা সুবিধা রয়েছে প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাকতর স্নাকোত্তর পাশে বয়সত পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা হলো সুপ্রতিষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত ঋণ ও সঞ্চয় ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছরের বাস্তবিকতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ ও নিষ্ঠা আন্তরিক ও সহানুভূতি ও কঠোর পরিশ্রমী হতে হবে অন্যান্য সুযোগ সুবিধা হলো ও বিষয়গুলো হলো উপরে বর্ণিত মাসিক বেতন এবং ভাতা ভিত্তিক সকল সংস্থা মানব সংস্থা ব্যবস্থাপনা নীতি অনুযায়ী কার্যপ্রক্রিয়া অনুযায়ী এবং ভাতা সুযোগ সুবিধা হবে এবং কন্টি এতে কন্টিবিউটরি এবং এভিনটেন্ট ফান্ড এবং আপনার গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা দুটি বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল ও দ্রুত ভাতা প্রাপ্ত হবেন কর্মসংস্থান হবে উদ্দীপন কর্ম এলাকা বাংলাদেশ যে কোনো পুরসেবা উপজেলা ইউনিয়নে হতে পারে সংস্থার প্রয়োজনে আবেদনগুলির সাথে সরাসরি সাক্ষাৎকার বয়সে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল নম্বর উল্লেখ করতে হবে আবার মোবাইল নম্বরটা সঠিকভাবে উল্লেখ করতে হবে না যোগ্য ও নারী প্রার্থীদের আবেদন বিশেষভাবে উপসাহিত করা হচ্ছে শুধুমাত্র বাছাইগত যোগ্য প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ করা হবে আগ্রহী প্রার্থীকে তেইশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখের মধ্যে উদ্দীপন রি এ রিকুইমেন্টেশন অ্যান্ড পোর্টাল এর লিংকে এই লিঙ্ক অনুযায়ী ঢুকে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কে আপনারা ঢুকবেন এই লিঙ্কে ঢোকার পর আপনারা এখানে দেখবেন আপনার ফার্স্ট ক্রেডিট অফিসার এখানে ময়মন সিং জনের জন্য আবেদনটি করতে পারবেন ফার্স্টের আপনার হলো ফরিদপুর জোনের জন্য আবেদন এখানে ময়মনসিংহের জন্য আবেদন করতে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটি করতে ডেলাইন আসেন এখানে হলো ময়মনসিংহের জন্য হলো সাত সেপ্টেম্বর মা আপনার রংপুর ডিস্ট্রিক্টের জন্য দশ সেপ্টেম্বর এখানে হলো আপনার ফার্স্টে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের জন্য ছয়ই সেপ্টেম্বর সিনিয়র সিনিয়র প্রোগ্রাম অফিসার এর জন্য হলো ষোলোই সেপ্টেম্বর প্রোগ্রাম অফিসার এবং ব্রাঞ্চ অ্যাকাউন্টিং হলো জন্য সাত সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটি করতে পারবেন এখানে ভিতরে ঢুকে আমি আপনাকে একটু দেখাই কীভাবে করতে হবে এখানে ভিউ ক্লিক করবেন এখানে ফার্স্ট ক্রেডিট অফিসার হলো এখানে কি কাজ দায়িত্বগুলো গুলো থাকবে কিস্তি আদায় সঞ্চয় আদায় করা সরজমিন সরজমিন ইন সদস্য ও যাচাই ভর্তি করা সরজমিন তথ্যভিত্তিক ঋণ যাচাই করা ভিত্তিক আলোচনা সংগঠনের শৃঙ্খলা সঠিক রাখা সকল প্রকার পাস বই ও ক্রাশ ক্র্যাশ প্রেসেক ঠিক রাখা দৈনিক মাসিক ও অর্ধবার্ষিকী বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি এবং সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্ট সাথে জেনারেল লেজা আর মিল করে নিশ্চিত করা চাকরি ধরা হলে ফুল টাইম চাকরি করতে হবে চাকরির প্রয়োজন হলো বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন এই এর যোগ্যতা হলো হবে এসএসসি এস এইচএসি পাশের আবেদনটি করতে পারবেন উভয় পরীক্ষাতে নারীও আবেদন করা পাবে উভয় উভয় যোগ্যতা নারী আবেদনটি করতে বাংলাদেশে যে কোনো স্থানে ইয়া করতে পারবে বেতন হবে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা কর্ম মাসে বেতন ছাড়া সংস্থার মানব সম্পদ রীতি অনুযায়ী কার্যকরী অনুযায়ী ভাতা এবং সুযোগ সুবিধা ও অনেক গ্রাউসিটি এবং বার্ষিক ইনক্রিমেন্ট ডিউটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এখানে হলো মোবাইল বিল প্রোডাক্ট বিল এবং এ এবং দ্রুত বিল অন্যান্য সুযোগ সুবিধা আবেদন এখানে থেকে পর্যন্ত আবেদনটি এখানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নাই কিভাবে আবেদনটি করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনার তৈরি করে নিতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট এখানে ইউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার হলো নাম নাম পিতার নাম মাতার নাম এখানে কত আপনার তিন নম্বর বা এখানে কোন আপনার হলো হিন্দু না মুসলমান ব্লাড গ্রুপ ম্যারেড না সিঙ্গাল একেলে সম্পূর্ণ দিয়ে আপনি সাবমিশন করবেন পরবর্তীতে আপনার হলো এডুকেশন কোয়ালিফিকেশন দিবেন এবং এখানে সবগুলি তথ্য অটোমেটিক আপনি এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবেন দিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে এইখানে ক্লিক করে রাখবেন